দিবাকর একজন গরিব কৃষক ছিল যে ফল আর সবজি চাষ করে নিজের পরিবার পালন করত। ও নিজের বাগানে গোবর এবং বাকি জৈবিক খাদের ব্যবহার করত, যার কারণে ওর চাষ খুব ভালো হতো আর সব গ্রাহকরা ওর কাছ থেকেই ফল আর সবজি কিনত। এই যে দিবাকর বাবু, পেঁপে কত করে দিচ্ছ? 50 টাকা পিস। দুটো দিয়ে দাও তো আমাকে, এই নাও 100 টাকা। দিবাকরের কাছে গ্রাহকের কোনো কমি ছিল না, কিন্তু তার পাশেই ঠেলা লাগিয়ে বসেছিল ভৈরব, যার কাছে সারাদিনে শুধু একটা বা দুটো গ্রাহকই আসত। কারণ ভৈরব ফল আর সবজি চাষ করার জন্য রাসায়নিক খাদ ব্যবহার করত, যার কারণে ওর চাষ তাজা হতো না আর ওর আমদানিও কম হতো। আর সেই কারণেই ও দিবাকর থেকে হিংসে করত। খুব শিগগিরই এর একটা ব্যবস্থা করতে হবে, নয়তো আমার পুরো ব্যবসার লাটে তুলতে হবে আমায়। ভৈরব কিছু একটা ভাবতে শুরু করে। অনেকক্ষণ ভাবার পর ভৈরবের মাথায় একটা আইডিয়া আসে। ও দিবাকরকে ফাঁসানোর জন্য পরিকল্পনা করে। শোনো দিবাকর ভাই, তুমি জানো সরকার কৃষকদেরকে সরকারি বীজ দেওয়ার কথা বলছে। আরে এ তো খুব ভালো কথা শোনালে তুমি আমাকে। ভালো বীজ পেলে তো আমরা আরো ভালো ভালো তরিতরকারি ফলমূল চাষ করতে পারবো। তাহলে দেরি করছো কেন? চলো আমি বীজ নিতে যাচ্ছি, তুমিও সঙ্গে চলো। ভৈরব নিজের সাথে দিবাকরকে নিয়ে যায় আর ওকে একটা সরকারি বীজ ভান্ডার থেকে বীজের কিছু প্যাকেটস দেয়। বীজ নেওয়ার পর দিবাকর ওখান থেকে চলে যায় আর ভৈরব নিজের চালাকি চেলে দেয়। ও পেপারে খবর ছাপিয়ে দেয় যে সরকারি বীজ ভান্ডার থেকে একজন লোক বীজ চুরি করেছে। ভৈরব ওই পেপারটা নিয়ে দিবাকরের কাছে পৌঁছায়। দেখো দিবাকর ভাই, কেউ নাকি সরকারি বীজ ভান্ডারের ভেতর থেকে বীজ চুরি করেছে, আর তোমার কাছেও বীজের কয়েকটা প্যাকেট রয়েছে, সেই জন্য পুলিশ কিন্তু তোমায় ধরতে পারে। কিন্তু এই বীজের প্যাকেটগুলো তো তুমি আমাকে দিয়েছ। হ্যাঁ আমি দিয়েছিলাম, কিন্তু সে কথাটা পুলিশ তো জানে না যে কে কে বীজ পেয়েছে আর কে চুরি করেছে। তাহলে এখন আমি কি করব? যতদিন না পর্যন্ত এই কেসটা ঠান্ডা না হচ্ছে তুমি এখান থেকে অনেক দূরে চলে যাও। তাহলে আমি যাব কোথায়? আরে আমি তোমাকে নিয়ে যাচ্ছি। ভৈরব দিবাকরকে নিয়ে একটা ঘন জঙ্গলে নিয়ে যায় যেখানে একটা ইংরেজদের সময়ের জেল বানানো ছিল। তুমি কটা দিন এই জেলের মধ্যে লুকিয়ে থাকো, পরে আমি তোমাকে ঠিক ডেকে নেব। তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই দাদা, তুমি আমাকে একটা বড় বিপদ থেকে রক্ষা করলে গো। ভৈরব ওখান থেকে চলে যায় আর দিবাকর জেলের ভেতরে একটা কাল কোঠরিতে লুকিয়ে থাকতে শুরু করে। যাক ভালো হলো বেটা, দিবাকরকে এখান থেকে তাড়াতে পেরেছি আমি। এবার গ্রামবাসীদের কাছে তরি তরকারি আর ফল কেনা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আর ভৈরব খুব বেশি দামে ফল আর সবজি বিক্রি করতে লাগে। এই যে দাদা, আলু কত কিলো? 100 টাকা কিলো। কিন্তু এই যে অনেক দাম বলছো, আমি তো এই দামে বিক্রি করি, যদি নিতে না চাও তাহলে যাও গিয়ে শহর থেকে কিনে আনো। গ্রাহকদেরকে কোনো উপায় না থেকে ভৈরবের কাছে সবজি কিনতে হতো। দিবাকরের না হওয়ার ভৈরব পুরোপুরিভাবে লাভ ওঠাতে শুরু করে। তার মাঝখানেই কিছু চোর শহরের একটা বড় জুয়েলারি শপ থেকে সোনা চুরি করে শহর থেকে দূরে জঙ্গলের দিকে আসে। জঙ্গলে হাঁটতে হাঁটতে ওরা ওই পুরনো জেল দেখতে পায়। সব লোকেরা এসে ওই জেলের কাছে পৌঁছায়। এই সোনাগুলোকে কি করে লুকাবো? আরে একটা নতুন রাস্তা খুঁজে বের করতে হবে, যদি পুলিশ ধরতে পারে তাহলে আমাদের জেলের ঘানি টানতে হবে। যে আচ্ছা, আমরা বরং এই সোনাগুলোকে গলিয়ে দিয়ে ইট তৈরি করে এই জেলের বাইরে রেখে দিই, তাহলে পুলিশ কোনোদিনও কোনো প্রমাণ পাবে না। হ্যাঁ এটা তো খুবই ভালো কথা বলেছ। এমনিতে তুমি চোর হলেও তোমার বুদ্ধি দেখছি একদম পুলিশের লোকেদের থেকেও বেশি। সমস্ত চোরেরা শহর থেকে চুরি করে আনা সোনাকে আগুনে রেখে গলাতে শুরু করে আর তা দিয়ে ইট বানাতে শুরু করে। ওই সোনা দিয়ে বানানো ইটগুলোকে জেলের বাইরের দেয়ালে লাগিয়ে দেয়, যার কারণে পুরো জেল সোনার হয়ে ওঠে আর চমকাতে শুরু করে। এতক্ষণ একটা কাজের কাজ করেছো, দেখো আমরা এই ইংরেজদের জেলকে একদম সোনার জেল করে দিলাম। এখন পুলিশ তো দূর চায়, সিবিআই এর লোকেরাও আমাদের ধরতে পাবে না। এবার চলো এখান থেকে চলে যাই আর শহরে গিয়ে মজা করব।
সমস্ত চোরেরা হাসি খুশি শহরের জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে কিছু দিন কেটে যাওয়ার পর ভৈরব দিবাকরকে দেখার জন্য জঙ্গলে আসে ও জেলের ভেতরে ঢুকে যায় আর জোরে আওয়াজ দেয়, বাইরে চলে এসো দিবাকর, আমি ভৈরব। ভৈরবের আওয়াজ শুনে দিবাকর জেলের ভেতর থেকে বাইরে চলে আসে। খুব ভালো করেছো দাদা যে তুমি আমার সঙ্গে দেখা করতে এসেছো, নইলে এখানে থাকতে থাকতে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যেতাম আমি। ভৈরব দিবাকরকে দেখে আর নিজের মনে মনে ভাবতে শুরু করে, তুই যদি মরে যাস তাহলে তো আমার অনেক লাভ হবে। ভৈরবের মনে দিবাকরকে ধোকা দেওয়ার বিচার আসে ও দিবাকরকে বলে, কি যাতা বলছিস, আরে মরার কথা কেন বলছিস তুই, তুই যখন নিঃশ্বাস নিতে পারছিস না এখানে তাহলে চ আমি তোকে নদীর কাছে নিয়ে যাই, চ ওখানে কিছুক্ষণ ফুরফুরে হাওয়া খাবি, চ এমনিতেই তোর সাথে আমি কিছু কথা বলতে চাই। দিবাকর আর ভৈরব যেই মাত্র যাওয়ার জন্য বেরোয় তখনই ওখান থেকে একটা সোনার ইট মাটিতে পড়ে যায়, যেটার আওয়াজ শুনে ওরা দুজন দাঁড়িয়ে পড়ে। ভৈরব দেখে যে ইট খুব চমকাচ্ছিল, ও কাছে যায় আর ইটটা হাতে তুলে নেয়। এগুলো তো সোনার ইট। ভৈরব জেলের দিকে নজর ওঠায়, তখনও দেখতে পায় যে পুরো জেল সোনার ইট দিয়ে তৈরি। এটা দেখে ভৈরব খুব খুশি হয়। ওকে খুশি দেখে দিবাকর ওকে জিজ্ঞাসা করে, কি হলো দাদা, তোমাকে তো দেখে খুব খুশি মনে হচ্ছে। ভৈরব ইটটা পেছনে লুকিয়ে দেয় আর বলতে শুরু করে, ও না না কিছু না, তুমি এখান থেকে চলে যাও। কিন্তু তুমি যে আমাকে বললে আমরা নদীর ওখানে যাব ফুরফুরে হাওয়া খেতে, আর তুমি আমায় কিছু বলতেও চাও। আমি এটা বলতে চাইছিলাম যে পুলিশ ওই চোরটাকে ধরে নিয়েছে যে ওই বীজ ভান্ডার থেকে সরকারি বীজ চুরি করেছিল, এখন আর তোমার কোনো ক্ষতি হবে না, যাও তুমি এখন তোমার বাড়ি যেতে পারো। আরে এই কথা বলে তুমি আমাকে খুশি করে দিলে, চলো এবার বাড়ি যাই। না তুমি যাও, আমার একটু কাজ আছে, আমি পরে আসবো, যাও যাও তুমি যাও। ঠিক আছে তুমি তোমার কাজটা শেষ করে এসো, আমি এখন যাই তাহলে। দিবাকর হাসি খুশি নিজের বাড়ির জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে সোনার ইট দিয়ে তৈরি জেল দেখে ভৈরব খুশির চোটে পাগল হয়ে গেছিল। আমার তো দেখছি লটারি লেগে গেছে, কোথায় আমাকে 50 টাকা দিয়ে সবজি বিক্রি করতে হতো, আর এখন আমি 20 টাকার সোনা আমি হাতে পেয়েছি। ভৈরব জেলের দেয়ালে লাগানো সোনার ইটগুলোকে খুলতে শুরু করে দেয় আর পাশে পড়ে থাকা একটা ব্যাগে সোনার ইট ভরতে লাগে। তখনই শহর থেকে সমস্ত চোর আবার চলে আসে। আচ্ছা খোকা, তাহলে সোনাগুলো কি তোমার জন্য চুরি করেছে আমরা? কে তুমি? আমাদের জিনিস চুরি করে এখন আমাদেরকে জিজ্ঞাসা করছো যে আমরা কে? এই সোনা আমার, এগুলোকে আমি আগে দেখেছি। কিন্তু এগুলো যে আমরা প্রথমে নিয়ে এসেছিলাম এখানে। ভৈরব চোরদের কথা না শুনে সোনার ইট ভরতে শুরু করে দেয়। মনে হচ্ছে এইভাবে কথা শুনবে না, ওর হাত পা ভেঙে দিই, চলো আমরা। তিনজন চোর মিলে ভৈরবকে মারতে শুরু করে। ওরা সবাই ওকে মারছিলই যে তখনই কিছু পুলিশ অফিসার যারা এই জঙ্গল দিয়ে যাচ্ছিল ওরা ওদেরকে দেখে ফেলে। ওই দেখো ওখানে কয়েকজন লোক লড়াই করছে, চলো তাড়াতাড়ি চলো ওখানে। ইন্সপেক্টর সোনার জেলের কাছে চলে আসে। ওরে বাপরে এত সোনা এখানে! এই সোনাগুলো আমাদের, আমরা শহর থেকে চুরি করে এনেছি এগুলো। আচ্ছা আচ্ছা, তাহলে শহরে যে সোনা চুরি হয়েছে সেটা তোমরা করেছো। হাবিলদার এদের সবকটাকে গ্রেপ্তার করো। ইন্সপেক্টর বাবু আমি চুরি করিনি। যদি চোর না হও তাহলে এই সোনাগুলো থলেতে ভরে কোথায় নিয়ে যাচ্ছিলে? ইন্সপেক্টর সমস্ত চোর আর ভৈরবকে জেলে পুরে দেয় আর সমস্ত সোনা নিয়ে গিয়ে শহরের ওই জুয়েলারি শপে ফেরত দিয়ে দেয় যেই দোকান থেকে এই সোনাগুলো চুরি হয়েছিল। অন্যদিকে দিবাকর পরিশ্রম করে নিজের ক্ষেতে আবার ফল আর সবজি চাষ করে আর নিজের জীবন হাসি খুশি কাটাতে শুরু করে। যোগী আর নিতুর সবজির বাগান ছিল, দুজনে মিলে সবজির চাষ করত আর তারপর সেই সবজিগুলো বাজারে বিক্রি করত। টাটকা টাটকা সবজি, আলু কপি মটর টমেটো, টাটকা টাটকা সবজি। আলু 15 টাকা কিলো, টমেটো 30। ওদের টাটকা সবজির বাজারে ভালো চাহিদা ছিল, অল্প সময়ের মধ্যেই ওদের সব সবজি শেষ হয়ে যেত আর ওরা বাড়ি ফিরে আসত।
বাড়িতে ওদের মেয়ে রানী ওদের জন্য অপেক্ষা করত। রানী অসুস্থ ছিল, তাই বেশিরভাগ সময় ও বিশ্রাম করত। মা বাবা, আমি তোমাদের অপেক্ষা করছিলাম, তোমরা আমার জন্য পকোড়া নিয়ে এসেছো। না মামনি, আজকে বাজারে পকোড়াওয়ালা আসেনি। তোমার জন্য পকোড়া তো আনিনি, কিন্তু এই দেখ বা আম। রানীর ভাজা জিনিস খুব পছন্দ ছিল, কিন্তু সেগুলো ওর জন্য বিষ ছিল। রানীর হার্টে ফুটো ছিল, আর ওর অপারেশনের জন্যই ওর মা বাবা এত পরিশ্রম করছিল। আর প্রতিদিনের রোজগারের থেকে ওরা বেশিরভাগ টাকাই আলাদা করে রাখত। তোমার কি মনে হয় কতদিনে আমরা পয়সা জমা করতে পারবো? জানি না, কিন্তু আমরা চেষ্টা করতে থাকবো। রানী, যোগী আর নিতুর প্রাণ ছিল, ওরা যে কোনো প্রকারে রানীকে ভালো করতে চাইত। রোজ সকাল 5টার সময় খেতে চলে যেত দুজনে। সকাল 9টা পর্যন্ত খেতে সব কাজ সেরে ওরা বাজারের দিকে রওনা দিত। বাজারে কড়া রোদে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে সব সবজি বিক্রি করত। একদিনের কথা, নিতু আর যোগী খেতে কাজ করছিল। তুমি আজকে বাজারে একা যেতে পারবে? সে তো আমি চলে যাব, কিন্তু তুমি কোথায় যাচ্ছ? গরম আসছে, আর গরমে লেবুর খুব চাহিদা থাকে, তাই আমি লেবু চারা কিনব। এমনিতেই বাজারে লেবুর দামও খুব বাড়ছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাও, আমাদের যে কোনো উপায়ে অপারেশনের পয়সা জমা করতেই হবে। হ্যাঁ। নিতু সব সবজি নিয়ে বাজারের জন্য রওনা দিল, আর যোগী লেবুর চারা গাছ কিনতে চলে গেল। যোগী একটা গাছের নার্সারিতে পৌঁছালো। হ্যাঁ বলুন, আমার লেবু চারা গাছ চাই। দাদা, একটাও গাছ নেই, সব বিক্রি হয়ে গেছে। ঠিক আছে। যোগী আরেকটা নার্সারিতেও গেল। লেবু গাছ আছে নাকি? না দাদা, সব শেষ হয়ে গেছে। ঠিক আছে। যোগী আরো অনেক নার্সারিতে গেল, সে কোথাও লেবুর গাছ পেল না। আরে এখন কি করব, ভেবেছিলাম লেবুর গাছ লাগিয়ে লেবু ফলিয়ে সেগুলো বিক্রি করব, তাহলে কিছু উপার্জন হবে, কিন্তু আমি তো একটাও গাছ পেলাম না। যোগী চিন্তা করতে করতে হাঁটছিল, তখনই সে জঙ্গলের মাঝখানে একটা বাড়ি দেখতে পেল। সেই বাড়িটার বাইরে খুব বড় একটা বাগান ছিল, আর পুরো বাগানের অবস্থা খারাপ ছিল। একজন বুড়ি মহিলা ওই বাগানটা পরিষ্কার করার চেষ্টা করছিল। যোগী ওই বুড়ি মহিলাটার কাছে গেল। কি হয়েছে মা, তোমার বাগানটা এত বড়, কিন্তু এই রকম অবস্থা কি করে হলো? কি আর বলবো বাবা, আমার কাছে বড় বাগান আছে, কিন্তু এর দেখাশোনা করার কেউ নেই। দেখো আমার অবস্থা, একটা বুড়ি একা এত কাজ করতে কি করে পারবো। আচ্ছা চলো মা, আমি তোমার বাগান পরিষ্কার করে দেব। আর যোগী বাগান পরিষ্কার করতে লেগে গেল। ও জঙ্গলের গাছ কাটলো, মরে যাওয়া গাছ তুলল, আর সব গাছের ওপরের মাটি ভালো করে পরিষ্কার করে দিল, সব গাছে জল দিল। মা, এবার বাগানটা একদম পরিষ্কার লাগছে না বলো? তোমার হাতে তো জাদু আছে বাবা। মা, আমি তো একজন চাষী, আমার সবজির বাগান আছে। ভালো কথা। ঠিক আছে মা, এবার আমি যাই। আরে দাঁড়াও দাঁড়াও বাবা। বুড়ি মহিলা ঘরে গিয়ে একটা পুটলি এনে যোগীর হাতে দিয়ে দিল। এটা কি? লেবুর বীজ। তুমি লেবু ফলাতে চাও তো? যাও এগুলো নিয়ে যাও, আর নিজের বাগানে লাগিয়ে দাও। তুমি কি করে জানলে যে আমি লেবু ফলাতে চাই? আমি সব জানি বাবা, আমার চুল রোদে সাদা হয়নি। যোগী পুটলিটা নিয়ে বাড়ির দিকে চলে গেল। যোগী বাড়ি পৌঁছালো, নিতু আগেই বাড়িতে পৌঁছে গিয়েছিল। অনেক দেরি হলো তোমার, আর লেবুর চারা কোথায়? কোনো নার্সারিতে লেবুর গাছ আমি পেলাম না, বাড়ি ফিরে আসছিলাম।
তখন জঙ্গলে একটা বাড়ি দেখলাম যার বাইরে একটা বড় বাগান ছিল। একটা বুড়ি মহিলা একা বাগান পরিষ্কার করছিল, তাই আমি ওনাকে একটু সাহায্য করলাম, আর তাতেই দেরি হয়ে গেল। ঠিক আছে। আর এই দেখো, ওই বুড়ি মহিলা আমাকে লেবুর বীজ দিয়েছে। জানি না উনি কি করে জানলেন যে আমি লেবু ফলাতে চাই। অদ্ভুত তো। আচ্ছা বাদ দাও, অন্তত এই বীজগুলোই আমরা লাগিয়ে দেব। এই বছর না হলেও সামনের বছর লেবু হয়েই যাবে। হ্যাঁ, সেটা তো ঠিকই। পরের দিন সকালে যোগী কয়েকটা গর্ত করলো আর তাতে লেবুর বীজ লাগিয়ে দিল। তারপর গর্তে মাটি ভরে দিল। মিতু, এখানে একটু জল দাও। হ্যাঁ আসছি। নিতু ওখানে জল দিতেই সেখান থেকে দ্রুত গাছ উঠতে লাগলো। দুজনেই অবাক হয়ে গেল। গাছ বড় হয়ে ওই গাছগুলোতে লেবু ঝুলতে লাগলো। কিন্তু এই লেবুগুলো আলাদা ছিল। লেবুগুলো একটু বেশি চকচক করছিল। এত চকচকে লেবু! যোগী একটা লেবু ছিঁড়ল, দেখে ও অবাক হয়ে গেল। লেবুটা সোনার ছিল। নিতু, এগুলো তো সোনার, সোনার লেবু! সব গাছে সোনার লেবু ফুলেছিল। যোগী আর নিতুর তো ভাগ্যই খুলে গেল। যোগী ওই সব লেবু সোনার দোকানে বিক্রি করে দিল আর বিক্রি করে প্রচুর টাকা পেল। সেই টাকা দিয়ে ওরা রানীর চিকিৎসা করালো। অভিনন্দন, অপারেশন সফল হয়েছে। এখন আপনাদের মেয়ে যে কোনো সাধারণ বাচ্চার মতো খেলাধুলা করতে পারবে। এই কথা শুনে যোগী আর নিতুর চোখে জল চলে এলো। যোগী একটা বড় বাগান কিনে নিল আর একটা বড় বাড়িও। ওদের জীবন একেবারে বদলে গেল। নিতু, আমাদের ওই বুড়িমাকে ধন্যবাদ জানানো উচিত। হ্যাঁ অবশ্যই। যোগী নিতু আর রানীকে নিয়ে জঙ্গলে গেল। ওই বাড়িটা এখানেই তো ছিল, হঠাৎ কোথায় চলে গেল? ওখানে কোনো বাড়ি ছিল না। যোগীকে সাহায্য করেছিল সেটা সেও জানত না। সে ভগবানকে ধন্যবাদ জানালো আর আনন্দে জীবন কাটাতে লাগলো। বিজয়নগরে রঘুনাথ নামের একজন মজুর থাকত। যে মজুরের কাজ করতে নিজের গ্রাম থেকে দূরে শহরে রোজ যাওয়া আসা করত। রঘুনাথের স্ত্রী ছিল লক্ষ্মী আর তাদের দুটো সন্তান ছিল, মহেশ আর আশা। গোটা পরিবার খুশিতে ছিল। একদিনের কথা, রঘুনাথ প্রতিদিনের মতো মজুরের কাজ করতে শহরে গেল। আরও রোড ক্রস করছিল আর একটা ট্রাকের সাথে ওর অ্যাক্সিডেন্ট হয়ে গেল। রঘুনাথকে হাসপাতালে ভর্তি করা হলো। ওর গোটা পরিবার দুঃখী ছিল, ছেলেমেয়েরা কাঁদছিল, লক্ষ্মী সবাইকে সামলানোর চেষ্টা করছিল। দেখো, বাবা সুস্থ হয়ে যাবে, তোমরা দুজন যদি এভাবে কাঁদো বাবার ভালো লাগবে না। বাবা কবে সুস্থ হবে বলো না মা? খুব তাড়াতাড়ি। তোমরা দুজন চিন্তা করো না, আমি সব কিছু ঠিক করে দেব। কয়েকদিন কেটে গেল, রঘুনাথের অবস্থা একটু ভালো হলো, কিন্তু ও এখনো পর্যন্ত চলাফেরা করতে পারে না। একদিন যখন নার্স লক্ষ্মীর কাছে এলো, ডাক্তার বাবু আপনাকে ডাকছেন। লক্ষ্মী ডাক্তারের কেবিনে গেল। বোন, আমি আপনাকে মিথ্যে আশ্বাস দিতে চাই না, আপনার স্বামীর দুটো পায়ের অপারেশন অবশ্যই করতে হবে, তবে উনি চলাফেরা করতে পারবেন। কিন্তু আপনার পরিস্থিতি দেখে মনে হচ্ছে না যে আপনি এত খরচা করতে পারবেন। কত টাকা খরচা হবে ডাক্তার বাবু? প্রায় 20,000 টাকা। বাপরে! যদি ওনার অপারেশন না হয় তাহলে উনি কখনো চলাফেরা করতে পারবেন না। এখন আপনি নিজের মতো করে বুঝে নিন। যদি আপনি ওনার অপারেশনের জন্য টাকা জোগাড় করতে পারেন তাহলে খুব ভালো হবে। ঠিক আছে ডাক্তার বাবু, আমি চেষ্টা করছি। লক্ষ্মী চিন্তায় পড়ে গেল যে কিভাবে নিজের স্বামী চিকিৎসা করাবে। ও বাচ্চাদের সাথে বাড়িতে গেল আর নিজের গয়নাগুলো দেখতে লাগলো। এগুলো তো অনেক কম, এ দিয়ে তো 1,00,000 টাকাও পাওয়া যাবে না। সংসারও সামলাতে হবে আর চিকিৎসাও করাতে হবে, কিভাবে হবে সব? লক্ষ্মী নিজের গয়নাগুলো দেখছিল, তখনও দুই ছেলে মেয়ে ওর কাছে এলো। মা, তুমি কি এই মঙ্গলসূত্র আর বালা বিক্রি করে দেবে? আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না বাবা। মা, আমরা যদি সবাই মিলে টাকা রোজগার করি তাহলে কিভাবে? তুমি খুব ভালো ইডলি বানাও মা। যদি আমরা ইডলির দোকান দিই তাহলে সেটা তো আমরা করতেই পারি।
পা দিয়ে কি এতগুলো টাকা জমা করা যাবে? 20 লাখ! মা, চেষ্টা তো করে দেখা যাক, ভগবান যদি চায় তাহলে খুব তাড়াতাড়ি জোগাড় হয়ে যাবে, আর বাবার চিকিৎসাও করাতে পারবো। অনেক বড় হয়ে গেছো তোমরা দুজন, চলো ইডলির ব্যবস্থা জোগাড় যন্ত্র করি। লক্ষ্মীয়া ছেলেমেয়েরা বাড়িতে জিনিসপত্র জোগাড় করতে লাগলো। এই হলো চামচ আর প্লেটগুলো, এই হলো উনুন, এই হলো ইডলির কুকার। কিন্তু আমার মনে হচ্ছে এটা খুবই ছোট, ঠেলাগাড়িতে যদি বেশি লোক চলে আসে তাহলে তাড়াতাড়ি ইডলি বানাতে অসুবিধা হবে। তাহলে আমাদের কি করা উচিত মা? আমাদের নতুন ইডলির কুকার কিনতে হবে। আমার কাছে কিছু টাকা আছে, তাই দিয়ে বড় ইডলির কুকার হয়ে যাবে। ইডলির কুকার কেনার জন্য তিনজনে দোকানে গেল। দাদা, একটা বড় ইডলির কুকার দেখান তো। দোকানদার ওদের একটা ইডলির কুকার দেখালো, এর থেকেও বড় চাই। বোন শুনুন, এর থেকে বড় ইডলির কুকার আমার কাছে নেই, আজকাল এর থেকে বড় ইডলির কুকার তৈরি হয় না। সেটা কি করে সম্ভব? কিন্তু আপনি পুরো ইডলি কুকার কিনতে পারেন, পাশে একটা পুরনো বাসনের দোকান আছে, ওনার কাছে অবশ্যই বড় ইডলি কুকার পেয়ে যাবেন, আপনি ওখানে দেখে নিন। ঠিক আছে। লক্ষ্মী আর ওর ছেলে মেয়েরা পাশে দোকানে গেল। সেখানে লক্ষ্মী একটা পেতলের বড় ইডলি কুকার দেখতে পেল। দাদা, ওই বড় মাপের ইডলি কুকারের দামটা কত? ওই পুরনো মোটাটা, ওটার দাম হলো 500 টাকা। ঠিক আছে, ওটা আমাকে দিয়ে দিন। লক্ষ্মী আর বাচ্চারা ওই বড় ইডলি কুকারটা নিয়ে নিজেদের বাড়িতে ফিরে এলো। বাড়িতে পৌঁছে, মা তুমি এই ইডলি কুকারটাই কেন কিনলে? পাশে তো কত চকচকে স্টিলের কুকার ছিল, তাহলে এটা পেতলেরটাই কেন? কারণ এটা হলো পেতলের, পেতলে ইডলির স্বাদ আরো ভালো হয় বাবা। তার চেয়েও ভালো, আমরা এটা অনেক সস্তা দামে পেয়েছি। কিন্তু মা, আমাদের নতুন কুকার কেনা উচিত ছিল না? দেখো না এটা কত নোংরা হয়ে রয়েছে। আশা, এটা হলো পেতলের, এক্ষুনি এটাকে ঘষলে চকচকে হয়ে যাবে। ঠিক আছে মা। লক্ষ্মী ওই ইডলি কুকারটা ধুয়ে দিল আর ওটা চমকাতে শুরু করলো। আরে বা, এটা তো চকচক করছে। আমি তো বলেইছিলাম। আর আশা, এই জন্যই বলা হয় ওল্ড ইজ গোল্ড। মা, এতে ইডলি বানিয়ে দেখো না। হ্যাঁ হ্যাঁ, বানাচ্ছি। লক্ষ্মী ওই ইডলি কুকারের থালাগুলোতে ইডলির গোলা ভরল আর ওটা গ্যাসে বসিয়ে দিল। এখন আমাদের 8 মিনিট অপেক্ষা করতে হবে, তাই না মা? হ্যাঁ একদম। দুই ছেলে মেয়ে ইডলি তৈরি হওয়ার জন্য অপেক্ষা করছিল। ওদের দুজনেরই নজর ছিল ঘড়ির কাঁটার দিকে। যেই ঘড়িতে 8 মিনিট হলো, হয়ে গেছে 8 মিনিট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ধৈর্য ধরো, খুলছি আমি। যেই লক্ষ্মী কুকারটা খুলল তখন কুকারের ভেতর থেকে ঝকঝকে আলো বেরোলো। সাদাটা সোনালি হয়ে গেল কি করে? যেই লক্ষ্মী ওই ইডলিগুলো বাইরে বের করল তখন হকচকিয়ে গেল। এই ইডলিগুলো পাথরের কি করে হয়ে গেল? পাথরে নয়, সোনার, সোনার ইডলি। লক্ষ্মী একটা সোনার ইডলি নিয়ে শ্যাঁকড়ার কাছে গেল আর সেখানে তার কাছে ওটা পরীক্ষা করালো। এটা হলো খাঁটি সোনা। এই শুনে লক্ষ্মী নিজের কানকে বিশ্বাস করতে পারলো না। ও বাড়ি ফিরল আর এই কথাটা নিজের ছেলে মেয়েদের বলল। তখন ওরা আনন্দে লাফাতে লাগলো। আমাদের কাছে কতগুলো সোনার ইডলি আছে মা, এগুলো বিক্রি করে আমরা বাবা চিকিৎসা করাতে পারবো। হ্যাঁ, এখানে এতগুলো সোনা আছে যে আমরা ভাবতেও পারবো না বাচ্চারা। কিছুদিন পর লক্ষ্মী দুটো সোনার ইডলি শ্যাঁকড়ার কাছে বিক্রি করে দিল আর তা থেকে পাওয়া টাকা নিয়ে নিজের স্বামী রঘুনাথের পায়ের অপারেশন করালো। রঘুনাথ আবার হাঁটতে চলতে লাগলো। আরো দুটো সোনার ইডলি বিক্রি করে লক্ষ্মী নতুন বাড়ি কিনে নিল। রঘুনাথ আর তার পরিবার হাসি খুশি নতুন বাড়িতে থাকতে লাগলো। আজও সেই ইডলির কুকারটা লক্ষ্মীর কাছে রয়েছে, কিন্তু ও আর কখনো সোনার ইডলি তৈরি করেনি। মা, আমরা কি আবার সোনার ইডলি বানাবো না? না, কারণ ভগবান আমাদের যতটা দিয়েছেন সেটা আমাদের জন্য অনেকটা। আর এমনিতেও আশা, মা তো সব সময় বলে যে লোভ করা মহাপাপ। হ্যাঁ, আর আমাদের একদম লোভ করা উচিত নয়। একদম ঠিক।
এবার তোমরা দুজন ভুলে যাও যে তোমরা কখনো জাদু ইডলি কুকার পেয়েছিলে, আর সবসময় খুশি থাকো।